আসসালামু আলাইকুম। आज আপনাদের জন্য চিংড়ি মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করতে মাত্র 5 মিনিটই সময় লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আধা কিলো গলদা চিংড়ির মিডিয়াম সাইজটা আমি নিয়েছি। আর বাজার থেকে এই চিংড়ি মাছটা কিনে এনে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মাথার অংশ আর ফোর যেগুলো চিংড়ি মাছের পা হাত পা রয়েছে এগুলো কেটে ক্লিন করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর এই ক্ষেত্রে আমি সামান্য একটু লবণ আর হলুদ চিংড়ি মাছের উপর ছিটিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি আরেকটা পাত্রে। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়ে অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে 2-3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে কয়েক টুকরো দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিচ্ছি। আদা রসুন একসাথে পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ হলুদ পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পাউডার। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটাকে মশলায় কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি। আর এই পানিটাতেই আমার টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা আমি যে পরিমাণ রাখবো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্তই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর তাতে আমার টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে ফুটে উঠেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছ মশলা টমেটো একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আর সামান্য পরিমাণ পানি এখানে আমি অ্যাড করছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছু সময় পর ফিরে এসে ঢাকনাটা খুলে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। চারটে আস্ত কাঁচা ঝাল আমি দিয়ে দিচ্ছি। আর এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। খুব সহজে চিংড়ি মাছ রান্নার এই রেসিপিটা আমি 5 মিনিটেই তৈরি করে ফেললাম। আর এই রেসিপিটা এতটাই সহজ যে ঘরে মেহমান বসিয়ে রেখেও আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার সহজ এই মজাদার রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।